যারা বাবাকে ভালোবাসেন, ভিডিওটা তাদের জন্য। একজন আদর্শবান বাবার কিছু কথা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তবে আরাম করার বয়সে পরিশ্রম করতেই হবে। বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ কাউকেই ফেলে দিতে পারবে না। সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যের সাথে আপোষ করো না। কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করিও না। কেউ খাবার ইচ্ছা করে আসাত করার চেষ্টা করে না। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাত্রের ভাতের আশায় থেকো না। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীকে দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজের হাতে মুছে দিও। কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা, তাদের সম্মান দিয়ে ডেকো। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে বলে দিবে তোমার পরিবার কোথায় আছে। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। প্রত্যেক বাবারাই তার নিজের সন্তানদেরকে ভীষণ ভালোবাসেন এবং যত্ন করে রাখেন। তারা চেষ্টা করেন নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে। তারা চিন্তা করেন, তারা ভাবেন নিজের সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে, সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আপনার বাবাকে আপনি ভালোবাসেন কিনা। এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের সাথে আছি সুজন মাঝি শো। এমন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আপনার কোনো গল্প থাকলে সেটা ভিডিওর কমেন্টে পোস্ট করতে পারেন, আমরা সেটা ভালো লাগলে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।